ম্যাথমেটিক্স আর আমাদের বিএম ইনস্টিটিউট। আমাদের আজকে এটা কোনো দাবি নয়, আন্দোলন নয়, এটা আমরা সম্পর্কক্রমে প্রধান উপদেষ্টার বক্তব্য অনুসারে আমরা এখানে একটা স্মারকলিপি দিয়েছি। আমাদের প্রতিদিনের আমাদের আকাঙ্ক্ষা ইচ্ছা এবং আমাদের যে বৈষম্য এটা দূর করার জন্য আমাদের জাতীয়করণ দরকার সর্বক্ষেত্রে, মাদ্রাসা, স্কুল, কলেজ এবং কারিগরি, এই চারটা। রাঙ্গামাটি জেলায় এমপিউভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা গত 9 সেপ্টেম্বর সোমবার জেলা প্রশাসক রাঙ্গামাটি পার্বত্য জেলার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারে উপদেষ্টা পরিষদে একজন শিক্ষক শিক্ষা উপদেষ্টা হিসেবে মনোনীত হওয়ায় শিক্ষকদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শিক্ষক সমাজ স্মারকলিপিতে উল্লেখ করে বলেন, রাষ্ট্রের টেকসই সংস্কারের জন্যই শিক্ষা ও শিক্ষা ব্যবস্থার সংস্কার জরুরি। শিক্ষা ব্যবস্থার টেকসই সংস্কারে অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা মহানায়কের ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি। বৈষম্য বিরোধী বিপ্লবী শিক্ষার্থী, শিক্ষক ও নতুন সরকারকে গোছাতে হবে সকল বৈষম্য ও বঞ্চনা। শিক্ষা ব্যবস্থার সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের নিকট আমাদের এটাই প্রত্যাশা। শিক্ষক বিন্দু উল্লেখ করেন, এমপিউভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণ এবং শিক্ষকদের জন্য উচ্চতর বিশেষ বেতন কাঠামো তৈরির মাধ্যমে আর্থিক সুযোগ সুবিধা নিশ্চিত করে সবচেয়ে মেধাবীদের শিক্ষকতা পেশায় যোগদানের নিশ্চয়তা প্রদান করে দেশের সর্বস্তরের শিক্ষার মান উন্নয়নের ভূমিকা রাখতে কিছু যৌক্তিকতা বাস্তবতার নিরিখে সদয় বিবেচনার জন্য উপস্থাপন করা হয়। উল্লেখিত বিষয়টি সুবিবেচনায় নিয়ে কয়েক লাখ অসহায় শিক্ষকের মানসিক ও সামাজিক দুরবস্থার কথা চিন্তা করে দ্রুততম সময়ের মধ্যে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার জন্য বিশেষ অনুরোধ করেন রাঙ্গামাটি জেলার অবহেলিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ। মোহাম্মদ মইনুদ্দিন, সহকারী সরকারি শিক্ষক, রাঙ্গামাটি সিনিয়র মাদ্রাসা, ইসলামিক সুন্নি সিনিয়র মাদ্রাসা। আমি আমার আবেদন, আজকে আমরা এখানে এসেছি যে প্রতিষ্ঠান মন্ডলীর কাছে আবেদন করব, যেহেতু আমাদের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান অনেকদিন যাবত বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে। এক্ষেত্রে আমাদের দাবি হচ্ছে আমাদের জাতীয়করণ। এই জাতীয়করণ করলে আমাদের যেই এই সামগ্রিক বিষয়গুলো আছে সবগুলো চলে আসবে। এক্ষেত্রে আমাদের এখানে পাহাড়ি এলাকা, পাহাড়ি ভাতা আমরা অনেক দিকে বঞ্চিত, অনেক দিকে দীর্ঘদিনের দাবি, আমরা আবেদন করব উপদেষ্টা মন্ডলের কাছে। মোহাম্মদ নুরুল আলম, সহকারী শিক্ষক, আলামিন ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, রাঙ্গামাটি সদর, রাঙ্গামাটি। আমরা চাই যে শিক্ষায় যে সরকারি এবং বেসরকারি শিক্ষায় যে বৈষম্য, এই বৈষম্য দূর করা সর্বক্ষেত্রে। আমরা একই কারিকুলাম করাই কিন্তু দেখা যায় যে নানাভাবে আমাদের এই বৈষম্যর শিকার হচ্ছে। তাহলে আমাদের দাবি হলো একটাই, যে বেসরকারি সকল শিক্ষা জাতীয়করণ করা হোক। আমি একটি বেসরকারি কলেজে চাকরি করি। আমরা চাই যে কারিগরি, মাদ্রাসা এবং আরও যাবতীয় শিক্ষা প্রতিষ্ঠানকে যাবতীয়করণ করা হোক। শিক্ষা প্রতিষ্ঠানের সমস্ত সরকারি শিক্ষা প্রতিষ্ঠান যে সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছে, আমরাও যেন সেই রকম সুযোগ সুবিধা পাই। আমরা পাহাড়ি ভাতা পাই না, আমরা চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া ভাতা, সেগুলো আমরা সঠিক মতো পাই না। একটা লাভ সাম আমাদেরকে দেওয়া হয়, আমরা